একটি সার্কাস অনুষ্ঠানের ভিডিও নিয়ে বেশ আলোচনায় এসেছেন চিত্রনায়ক ওমর সানি। ভিডিওতে দেখা গেছে ওমর সানি একজন সহশিল্পীর সঙ্গে নৃত্য পরিবেশন করছেন, চারপাশে দর্শক। ভিডিওটি ভাইরাল হওয়ার পাশাপাশি আলোচনা হচ্ছে ওমর সানিকে নিয়ে। অনেকের মতে একসময়ের ব্যস্ত এই চিত্রনায়কের এভাবে সার্কাসে অংশ নেয়া ঠিক হয়নি। অনেকে আবার অভিনেতার পেশাদারিত্ব নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। যাকে নিয়ে এত আলোচনা, তিনি কি বলছেন? ওমর সানি জানান, 15 থেকে 20 বছর আগে থেকেই তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সার্কাসে অংশ নেন। এতে মোটেও বিব্রত বা বিচলিত নন তিনি। তার ভাষ্য, আমাদের এখানে অনেক বড় বড় তারকারাও অংশ নিয়েছেন, এখনও কেউ কেউ সার্কাসে শো করেন। ইলিয়াস কাঞ্চন সাহেব, মিশা সওদাগর, শাকিল খান, অমিত হাসানরাও করেছেন। সানি এও জানান, সময়ের বড় তারকা শাকিব খানও ভারতের আসামে গিয়ে প্যান্ডেল ঘেরা মঞ্চে নাচেন, আর এসব করলে সমস্যাই বাকি। সানি বলেন, আমি তো চুরি ডাকাতি করছি না। পরিবারের প্রসঙ্গ টেনে ওমর সানি বলেন, আমার এসব কাজে আমার স্ত্রী ছেলেমেয়ে তো কোনো কথা বলে না, অন্যদের সমস্যা কি, আমি আরও করব। ওমর সানি অভিনীত ডেড বডি সিনেমা আসার কথা ছিল ঈদে, শেষ পর্যন্ত সিনেমাটি না আসায় সেটি নিয়েও আলোচনা হচ্ছে অনেক।